নমস্কার ওয়েলকাম টু মাই স্পিরিচুয়াল চ্যানেল আর্য আমি আপনাদের ওয়েলিশার রেকি মাস্টার টিচার এঞ্জেল হিলার নিউমেরোলজিস্ট ক্রিস্টাল হিলার সোমা পাঠক আজকে একটা বাস্তব সত্য কথা বলতে এসেছি আপনাদেরকে মনে করাতে এসেছি অ্যাকচুয়ালি যে আমরা যখন আমরা মানে প্রত্যেকটি মানুষই কিন্তু যখন খুব সুখে শান্তিতে আনন্দে থাকি তখন কিন্তু আমরা ভবিষ্যতে আমাদের কোনো কিছু খারাপ হতে পারে বা কোনো নেগেটিভ কিছু প্রবলেম হতে পারে সেই ব্যাপারে কিন্তু আমরা অতটা খেয়াল করি না বা খেয়াল রাখি না কারণ বাস্ত এটা নেগেটিভ মনে হলেও এটা কিন্তু বাস্তব সত্য যেখানেই সুখ আছে সেখানেই কিছুদিন পর সেই সুখটা দুঃখতে পরিণত হতে পারে বা যেখানে কিছুদিন হয়তো দুঃখে কাটছে দুঃখের পর কিন্তু আবার সুখের দিন অবশ্যই আসে যেহেতু এটা জীবনের নিয়ম এটা প্রতিনিয়ত হয়ে আসে হয়ে আসছে বা আগামী দিনেও হবে তো সেই ক্ষেত্রে আমার মনে হল এটা আপনাদেরকে একটু অবগত করানো প্রয়োজন বা উচিত যাতে আমরা আমাদের প্রত্যেকেরই কিন্তু ভবিষ্যতের ভালো চিন্তা যেমন করি খারাপ প্রবলেম যদি আছে কি নেই বা ভবিষ্যতের কোনো প্রবলেম আসতে পারে কি না সেই ব্যাপারেও একটু ভাবনা চিন্তা অবশ্যই করা উচিত সেই হিসেবে কিন্তু যখনই আমরা দেখি যে আমাদের লাইফে হঠাৎ প্রবলেম আসছে হঠাৎ দুঃখ কষ্ট বা কোনো বাধা বিপত্তির সৃষ্টি হচ্ছে তাতে আর্থিক দিক দিয়ে হোক শারীরিক দিক দিয়ে হোক সম্পর্কগতভাবে হোক তখনই কিন্তু আমরা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে ছুটি বা হয়তো পুজো পাঠের দিকে ছুটি কিংবা নিউমেরোলজিস্টদের কাছে ছুটি তখন হয়তো বা ডাক্তারদের কাছেও ছুটি কিন্তু যখন প্রবলেম দেখা দেয় শুরু হয় তখন কিন্তু আমরা অত খেয়াল করি না আমরা কিন্তু নিজেদের সুখে মত্ত থাকি তো শুনতে খারাপ লাগছে হয়তো কিন্তু এটা বাস্তব সত্য কথা আপনার একটু খেয়াল করে দেখবেন সেই হিসেবে অ্যাজ এ নিউমোরোলজিস্ট আমি এটা বলবো যে নিউমোরোলজিটা যেহেতু আমাদের জন্মগত আমাদের बर्थ চার্ট হিসেবে ফিক্সড থাকে সে আমরা প্রতিকার প্রথমে একবার করে নিলেই কিন্তু সারা জীবনের জন্য আমাদেরকে শুধু সেই রেমেডিসগুলো ফলো করলেই আমাদের লাইফটা কিন্তু ব্যালেন্স থাকে সেই ক্ষেত্রে আগে সব কিছু ভালো থাকতে থাকতেই যদি আমরা জেনে নিই যে আমাদের কি হতে পারে এটা ফিউচার অবশ্য বলে না আমি কখনোই বলছি না যে নিউমেরোলজিতে ফিউচার প্রেডিকশন করে দিচ্ছি কিন্তু যেটা হচ্ছে বা যেটা হতে পারে আমাদের বার্ড চ্যাট হিসেবে বা আমাদের নিউমেরো নিউমেরোস্কোপে যা আমাদেরকে প্ল্যানেটারি পজিশন যা দেখায় বা যা বলে ইন্ডিকেট করে সেই হিসেবে কিন্তু আমরা আগে থেকেই একটু সাবধান হয়ে যদি নিজেরা প্রিকশন নিই নিজেরা খারাপটা হতে না দিয়ে একটু কেয়ারফুল হই তাহলে নিশ্চয়ই সুখের দিনগুলো সুখেরই থাকবে আর দুঃখ কষ্ট তো আসতেই থাকে সেইগুলো কিন্তু আমরা খুব সহজেই মানিয়ে নিতে পারি বা সে খুব সহজে সেইগুলোকে আমরা হ্যান্ডেল করতে পারি আমরা সেখান থেকে বেরিয়ে আসবো কীভাবে সেটা আগে থেকে আমরা ঠিক করে রাখতে পারি তাই না আর রেকি যদি শিখি রেকি শিখে রেকি যোগ্য রেকি গুরুর কাছে যদি রেকি অ্যাটিউনমেন্ট নেওয়া হয় আর প্রত্যেক দিন নিয়মিত যদি নিজের জন্য কিছুটা সময় দিয়ে প্র্যাকটিস করা হয় সেলফ ফিলিং করা হয় অটোমেটিক্যালি কিন্তু আমাদের লাইফে যাই প্রবলেম আসুক না কেন সেটা আমরা খুব সুন্দরভাবে ব্যবস্থা করে নিতে পারি সেখান থেকে বেরিয়ে আসার ক্ষমতা পজিটিভিটি আমাদের মধ্যে চলে আসে আর রোগ যদি হয় সেইগুলো কীভাবে আমরা এর মাধ্যমে মানে স্পেশাল পয়েন্ট ট্রিটমেন্টের মাধ্যমে সেখান থেকে নিজেকে সুস্থ করে তুলতে পারি বা অন্যান্য ফিনান্সিয়াল কন্ডিশানস থেকেও নিজেকে কিভাবে বের করে আনতে পারি সেটা কিন্তু খুব ভালোভাবেই গুরু আপনাকে জানিয়ে দেয় আপনাকে গাইড করেন তো সেই হিসেবে অবশ্যই বলবো লাইফে পজিটিভ থাকতে সুখে শান্তিতে থাকতে অবশ্যই রেইকি শিখুন প্র্যাকটিস করুন সাথে নিউমেরোলজি প্রেডিকশন করান খুব ভালো থাকুন